চলছিল, লঞ্চের ধারে যে রেলিং রয়েছে এই রেলিংয়ের মাঝে কয়েকটি জায়গায় ফাঁক রয়েছে, কোনোভাবে এই ফাঁক দিয়েই পড়ে যান অরিন্দমবাবু। শনিবার লঞ্চে করে পিকনিকে গিয়ে গঙ্গায় তলিয়ে যান ফ্লোটেলের এক্সিকিউটিভ ডিরেক্টর অরিন্দম বসু। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ। ফ্লোটেলের এক্সিকিউটিভ ডিরেক্টর অরিন্দম বসু কিভাবে এতজনের সামনে গঙ্গায় পড়ে তলিয়ে গেলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী অদিতি বসু। পুলিশ সূত্রে দাবি, পশ্চিম বন্দর থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এর নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। লঞ্চে সাধারণত নিরাপত্তার জন্য একাধিক বন্দোবস্ত থাকে। লঞ্চের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখছি, এই লঞ্চে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের টিউব এবং লাইফ জ্যাকেট, শ্যামল জানা আমাদের ক্যামেরাম্যান দেখানোর জন্য বলবো, লাইফ জ্যাকেট থাকে। ফলত কোনোভাবে দুর্ঘটনাজনিত কারণে কেউ যদি লঞ্চ থেকে পড়ে যায় তাহলে এই ধরনের লাইফ জ্যাকেট দিয়ে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কিন্তু সেভ করা সম্ভব। ফ্লোটেল কর্তার স্ত্রীর দাবি, অরিন্দম সাঁতার না জানলেও অত্যন্ত সতর্ক ছিলেন। জলে কাজ করে, জলে সবসময়, আমরা কিছুদিন আগেই রায়চক গিয়েছিলাম, ওখানেও নৌকাতে জাহাজে আমরা ঘোরাঘুরি, ইজ এ ভেরি ভেরি কেয়ারফুল পার্সন, ভেরি কেয়ারফুল পার্সন। এরপরও তিনি কি করে জলে তলিয়ে গেলেন তা ভেবে পাচ্ছে না ফ্লোটেল কর্তার পরিবার। ওরা যেটা বলছে, আমরা সবাই একসাথে বসে অন্তাক্ষরী করছিলাম, স্যারও আমাদের সাথে বসেছিলেন, দেন ওনার একটা ফোন আসাতে উনি ফোনটা রিসিভ করতে গেলেন, কথা বলতে বলতে গেলেন, অ্যান্ড দেন দেয়ার ওয়াজ এ জার্ক ইন দ্য লঞ্চ, অ্যান্ড দেন উই আস্ক দ্য ড্রাইভার কী হলো, বলছে আপনাদের জিএম পড়ে গেছেন ওই দেখুন। নিখোঁজ ফ্লোটেল কর্তার স্ত্রীর দাবি, জলে পড়ার পর কয়েকজন সহকর্মী অরিন্দমকে দেখতে পান। দে কুড সি হিজ হ্যান্ড এন্ড হেড বাট দেন। তার প্রশ্ন, তখনই তার স্বামীকে বাঁচানোর চেষ্টা হলো না কেন? जो हमारा लॉन्च इतना स्पीड में था वो 50 मीटर नियर अबाउट अप्रोक्सीमेटली 50 मीटर आगे निकल गया था, फिर वो इमीडिएटली टर्न किया। जब टर्न किया तो हम लोग 50 मीटर दूर देखा कि ऐसे हल्का सा एकदम दो हाथ दिखा। उसके बाद हम लोग जब उस जगह पे पहुंचे, रस्सी वगैरह फेंका, फेंकी, बहुत कुछ हम लोगों ने कोशिश किया लेकिन हम लोग को कुछ वहां पे दिखा नहीं। আমি পেয়েছি অলমোস্ট বিটুইন কোয়ার্টার টু ফাইভ পাঁচটার মধ্যে। ঘটনা কিন্তু পৌনে পাঁচটা পাঁচটার অনেক আগেই হয়েছে। আই গট দ্য কল কোয়াইট লেট। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার সময় লঞ্চে যারা ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ইন্দল দে ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।